রক্তদানের মাধ্যমে শারদ উৎসবের সূচনা বনগাঁ জাগ্রত সংঘের। এদিন এই রক্তদান শিবিরে 60 জন রক্তদান করেন। এই শারদ উৎসবে তাদের আয়োজন 12 মাসে 13 পার্বণ। রক্তদানের মাধ্যমে শারদ উৎসবের সূচনা বনগাঁ জাগ্রত সংঘের। এবারে 37তম বর্ষে জাগ্রত সংঘের শারদ উৎসব। এবারে শারদ উৎসবে তাদের নিবেদন 12 মাসে 13 পার্বণ। মূলত বাংলার বিভিন্ন উৎসব ও সংস্কৃতিকে তুলে ধরা হবে পুজো মণ্ডপে। চতুর্থীর দিন জাগ্রত সংঘের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবি, বিগত বছরগুলিতেও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে রক্তদানের আয়োজন করা হয়েছে। ক্লাব জাগ্রত সংঘ ক্লাব প্রতি বছরই রক্তদান শিবির হয়ে থাকে। পরপর 2 বছর যে করোনার ভয়াবহ মহামারীর পরে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারিনি, এই রক্তদানের মাধ্যমে যাতে আগামী দিনে মানুষের পাশে দাঁড়াতে পারি, এরকম সেবামূলক কাজ আমাদের আরও করা হয়েছে, ভবিষ্যতে আরও করব। এদিন বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে রক্তদান শিবির আয়োজিত হয়। এদিন শিবিরে প্রায় 60 জন মহিলা ও পুরুষ স্বেচ্ছায় রক্তদান করেন। ক্লাব সূত্রে জানা গেছে, শারদ উৎসব উপলক্ষে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবি, প্রতিবছর বনগাঁ জাগ্রত সংঘের পক্ষ থেকে শারদ উৎসবকে সামনে রেখে একটা রক্তদান শিবির করি, স্বেচ্ছায় রক্তদান শিবির করি শারদ উৎসবকে সামনে রেখে। এবারে আমরা যে শারদ উৎসব করেছি, বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, 12টা মাস আছে, সেই প্রতিটা মাসে আমাদের একটা করে উৎসব লেগেই আছে, এবং সেই 12 মাসে 13 পার্বণ সেইটাকে আমরা শারদ উৎসবে প্রতিটা মানুষকে তুলে ধরতে চেয়েছি। এবং সেই শারদ উৎসব উপলক্ষে প্রতি বছর আমরা যে রক্তদান শিবির করি, এই বছরও সেই বিপুল উদ্দীপনার মধ্যে দিয়ে সেই রক্তদান শিবির করেছি, এবং সেই রক্তদান শিবির চলছে। এবং সবাইকে বলবো যে আমাদের জাগ্রত সংঘের পাশে সবাইকে থাকতে এবং আশীর্বাদ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমার্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।